প্রশাসনিক কাজে আগামী কাল শুক্রবার কৈলাসহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেদিন কৈলাসহর কলেজে সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন করবেন তিনি। মহিলাদের কাজে সুযোগ করে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে রাজ্যের ছেলেকে অপহরণ। যুবকের পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। অপহৃত যুবকের নাম আব্দুল হোসেন। অভিযোগের তির একই এলাকার আরেক যুবক রিপন মিয়ার দিকে। ঘটনা কলমচোরা থানাধীন বেলুয়ারচর এলাকায়। আবারও এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, তাও আবার নিজ বাড়ির ঘর থেকে। মৃত ব্যক্তির নাম হীরেন্দ্র দেবনাথ। ঘটনা বুধবার রাতে তিলিয়ামোড়া শান্তিনগর এলাকায়। দুদিনের রাজ্য সফরের শেষ দিন আগরতলা থেকে দুটি নতুন ট্রেনে আনুষ্ঠানিক সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগরতলা রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে সকালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা কলকাতা ভায়া গুয়াহাটি এক্সপ্রেস এবং আগরতলা মণিপুর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন দুটি সূচনা করেন তিনি। নতুন এই দুটি রেল পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রেল দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। সুপ্রিম কোর্ট কর্ণাটকে হিজাব নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে আজ সুপ্রিম কোর্টে রায় দিল। তবে সেই রায় আদালতে যে ডিভিশন বেঞ্চে আছে তার দুই বিচারপতি দুই রকম রায় দিয়েছেন। এক বিচারপতি কর্ণাটক হাইকোর্টে যে রায় দিয়েছিল যে শিক্ষাঙ্গনে হিজাব পরা যাবে না, এর পক্ষে রায় দিয়েছেন। আবার অপর বিচারপতি ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল তার পক্ষে কথা বলেছেন। এর ফলে এই মামলা এবার গেল বৃহত্তর বেঞ্চে। কর্ণাটক সরকারের হয়ে আদালতে সওয়াল জবাব করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, কর্ণাটক সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাগলি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ। অন্যদিকে মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী দুষ্মন্ত দাবে এবং সালমান খুরশিদ। দুই দিনের রাজ্য সফর শেষে আগরতলা ত্যাগ করার আগে ত্রিপুরেশ্বরী মায়ের পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বায়ুসেনা হেলিকপ্টারে করে মন্দির নগরী উদয়পুরে গেলেন তিনি। রাষ্ট্রপতি সফরসঙ্গী হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অনেকে। ভারতীয় ছাত্র ফেডারেশন তথা এসএফআই রাজ্য সম্মেলনকে সামনে রেখে চলছে এখন বিভাগীয় সম্মেলনের কাজ। বৃহস্পতিবার আম্বাসা মহকুমার অন্তর্গত কুলাইস্থিত সিপিএম অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের আম্বাসা মহকুমা কমিটির দ্বিতীয় মহকুমা সম্মেলন। পরিবহন শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের নীতি পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন কর্মসূচিকে আরও জোরদার করতে হবে, তবে প্রয়াত রবীন্দ্র দেববর্মার প্রতি সঠিক শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব। সিআইটি অনুমোদিত মোটর শ্রমিক ইউনিয়নের প্রাক্তন রাজ্য সভাপতি প্রয়াত রবীন্দ্র দেববর্মার স্মৃতিচারণ সভায় এমনটাই বললেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে। রাজ্যে বহু গ্রামীণ এলাকা রাস্তাঘাট সংস্কারের অভাবে ঠুকছে, আর এতে করে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বেহাল রাস্তা সংস্কারের দাবি বারবার জানিয়ে আসলেও কোনো সুফল নেই। এবার এমনটাই দেখা গেল কৈলাসহরের ডলুকা বাজার এলাকায়। মাতাবাড়ি 2 নং ফুলকুমারী চৌধুরী পাড়ায় ঘনবসতি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার। জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ঘরে। বাজারে সুগন্ধি এলাচি লেবু ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে ক্রেতা সাধারণের, কারণ বাজারে সুগন্ধি এলাচি লেবু অগ্নিমূল্য। কারণ অফ সিজনে এলাচি লেবু তুলনামূলক ফলন কম, যার কারণে খোলা বাজারে এই এলাচি লেবু বিকুচ্ছে চড়া মূল্যে। শিবনগর অনিক ক্লাব সংলগ্ন নর্দমা থেকে উদ্ধার হওয়া মৃত মহিলার পরিচয় উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম অপর্ণা কর্মকার ঘোষ। মহিলা শ্বশুরবাড়ি আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায়, তবে সে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল বলে জানা গেছে। সন্দেহমূলে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভারতীয় ডাক বিভাগের অধীন বিশেষ করে আগরতলা পোস্টাল ডিভিশনে বদান্যতায় রাজ্যের ঐতিহ্যগত বিভিন্ন দিককে সারা দেশের মধ্যে স্থান করে নিচ্ছে। জাতীয় ডাক সপ্তাহ পালনের মধ্য দিয়ে ঐতিহ্যগত বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ রাজ্যের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হচ্ছে স্পেশাল কভার প্রকাশ করার মধ্য দিয়ে। জাতীয় পোস্টাল সপ্তাহ পালন উপলক্ষে আগরতলা পোস্টাল ডিভিশনের উদ্যোগে ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়কে বিশেষ পোস্টাল খামের মধ্যে কভার ফটো হিসেবে এবছর তুলে ধরা হয়েছে। গত বছর তুলে ধরা হয়েছিল আগরতলা ঐতিহ্যবাহী উমাকান্ত স্কুলকে।
রাজ্যের প্রধান সরকার রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসা পরিষেবা নিতে এসে আবারও চোরচক্রে খপ্পরে পড়লেন এক মহিলা। লাইনে দাঁড়িয়ে টিকিট নেবার সময় মহিলার ব্যাগ থেকে চোরচক্র হাতিয়ে নিল প্রায় 1400 টাকা। ফলে নগদ তথ্য হারিয়ে স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়লেন নাগিছড়া এলাকার গৃহবধূ দীপা চক্রবর্তী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালন কমিটির নির্বাচন আগামী 21 অক্টোবর। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন 32 জন সদস্যের মধ্যে 29 জন সদস্য সংগ্রহ করলেন মনোনয়নপত্র। শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনের রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে ক্রিকেট মহলে জোরদার গুঞ্জন। পনেরো অক্টোবর জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা শেষে 17 অক্টোবর প্রত্যাহারের শেষ সময়সীমা ধার্য করা হয়েছে। এদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগরতলা এমবিবি স্টেডিয়ামে ক্লাব হাউসে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সুশীল চন্দ্র সাহা। অলত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় নারায়ণ বণিকের স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভা আয়োজন করা হয় এনএসআরসিসিতে। ওনার দেখানো পথে আগামী দিন জুডো অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে বললেন অলত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী মানিকলাল মহোদয়। গতকাল এসএফআই রাজ্য সম্মেলনের প্রচার সজ্জার অঙ্গ হিসেবে পোস্টার ও দেওয়াল লিখন শাসক দলের ছাত্র সংগঠন এবিপিপি দ্বারা নষ্ট করার অভিযোগ এনে জরুরি ভিত্তিতে এক মিছিল সংগঠিত করা হয় এসএফআই তরফে। এই মিছিল থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। প্রশাসনিক কাজে আগামীকাল শুক্রবার কৈলাসহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেদিন কৈলাসহর কলেজের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন করবেন তিনি। মহিলাদের কাজে সুযোগ করে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে রাজ্যের ছেলেকে অপহরণ। যুবকের পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। অপহৃত যুবকের নাম আব্দুল হোসেন। অভিযোগের তির একই এলাকার আরেক যুবক রিপুন মিয়ার দিকে। ঘটনা কলমজোড়া থানাধীন বেলুয়ারচর এলাকায়। আবারও এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, তাও আবার নিজ বাড়ির ঘর থেকে। মৃত ব্যক্তির নাম হীরেন্দ্র দেবনাথ। ঘটনা বুধবার রাতে তিলিয়ামোড়া শান্তিনগর এলাকায়। দুদিনের রাজ্য সফরের শেষ দিন আগরতলা থেকে দুটি নতুন ট্রেনে আনুষ্ঠানিক সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগরতলা রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে সকালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা কলকাতা ভায়া গুয়াহাটি এক্সপ্রেস এবং আগরতলা মণিপুর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন দুটি সূচনা করেন তিনি। নতুন এই দুটি রেল পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সুপ্রিম কোর্ট কর্ণাটকে হিজাব নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে আজ সুপ্রিম কোর্টে রায় দিল। তবে সেই রায় আদালতে যে ডিভিশন বেঞ্চে আছে তার দুই বিচারপতি দুই রকম রায় দিয়েছেন। এক বিচারপতি কর্ণাটক হাইকোর্টে যে রায় দিয়েছিল যে শিক্ষাঙ্গনে হিজাব পরা যাবে না এর পক্ষে রায় দিয়েছেন, আবার অপর বিচারপতি ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল তার পক্ষে কথা বলেছেন। এর ফলে এই মামলা এবার গেল বৃহত্তর বেঞ্চে। কর্ণাটক সরকারের হয়ে আদালতে সওয়াল জবাব করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। কর্ণাটক সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাগলি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ অন্যদিকে মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী দুষ্মন্ত দাবে এবং সালমান খুরশিদ।